চলতি অর্থ বছরে 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 42.30%। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গত জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত এডিপিতে খরচ হয়েছে 1,07,612 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। গত অর্থ বছরের একই সময়ে এডিপির 41.65% বাস্তবায়ন হয়েছিল, সে হিসেবে কিছুটা বেড়েছে বাস্তবায়নের গতি। অর্থ বছরের 9 মাসেও বরাদ্দের 20% কম খরচ করেছে নৌ পরিবহন, জনপ্রশাসন, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ সহ 11 মন্ত্রণালয় ও বিভাগ। চলতি অর্থ বছর 1,647 প্রকল্পের জন্য মূল এডিপিতে বরাদ্দ রাখা হয় 2,74,674 কোটি টাকা। তবে সংশোধিত এডিপিতে খরচ প্রাক্কলন করা হয় 2,54,391 কোটি টাকা।